মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা গাছ দেখার উদ্দেশ্যে যে গাছটিতে মহাভারতের সাথে জড়িত রয়েছে তো প্রায় আমরা চলে এসেছি এই গ্রামে কসবা নামে একটা গ্রামে দক্ষিণ দিনাজপুরে তো চলো সে কোন সে গাছ সেটা দেখার জন্য আমরা এসেছি তো প্রায় আমরা পৌঁছে গেছি আস্তে আস্তে যাচ্ছি আর একটা কথা হ্যাঁ প্রতিদিনের মতো কিন্তু আজকে একটা ব্লগ না এটা একদমই অন্যরকম তোমরা যদি ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে আর সবাইকে ভিডিওটা দেখা সুযোগ করে দিবে একটা ঐতিহাসিক গাছ তোমরা দেখতে পাবে যেখানে মহাভারতের সাথে জড়িত রয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো প্রায় আমরা চলে এসেছি গাছটার কাছে চলো সমীক্ষ গাছটির কিছু ঐতিহাসিক তথ্য বা গুরুত্বপূর্ণ রহস্য জেনে নিই এই গাছটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অপরিসীম এই গাছটির পাঁচ হাজারের বেশি বয়স এবং এই গাছটি রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় হরিরামপুর ব্লগের কসবা নামক গ্রামে এই গাছটি অবস্থিত বিশ্বের মধ্যে নাকি দুইটি গাছ রয়েছে একটি আমাদের কসবায় আর একটি নেপালে আবার কেউ কেউ বলে বিশ্বের মধ্যে নাকি চারটি রয়েছে কিন্তু আমার চোখে এই একটি গাছ চোখে পড়েছে একটা রয়েছে নেপালে একটা কসবা একটা অস্ট্রেলিয়ায় আর একটা শ্রীলঙ্কা এই গাছটির মধ্যে একটি মহাভারতের সম্পর্ক জড়িত আছে এ সময় পঞ্চব পাণ্ডব দ্রৌবতী এক বছর বনবাস বা অগ্রগতি বাস ছিল বিরাট রাজার রাজা রাজধানী এখানে ছিল এখন কিন্তু মিশে গেছে এখন কোনো বোঝা যায় না এ বিরাট রাজার রাজধানীতে তার ছদ্মবেশ ধারণ করে এ স্টার ভিতরে তীর ধনুক অর্জুন রেখেছিলেন ভীম তার গোদা রেখেছিলেন জ্যোতিষ্ঠি তার বল্লম রেখেছিলেন এই গাছটি রাখার কারণ হলো এই গাছটির বিরল প্রজাতির গাছ এবং এই গাছটি এক সময় ঝোপঝাড় ছিল তাদের চেনার সুবিধার জন্য গাছটির ভিতরে অনেকটা গর্ত ছিল এবং আগের মতো আর গাছটি নেই এই গাছটির পাতা কিন্তু অসত্য গাছের পাতার মতো এই সমীবৃক্ষটি হল পূর্ণমুচি উদ্ভিদ শীতের সময় পাতা ঝরে পড়ে বসন্তের শুরুতে আবার নতুন পাতা গজাতে শুরু করে সঙ্গে সঙ্গে গাছ ভর্তি পাতা গোজায় ফুলের গন্ধ খুব সুন্দর ফুলের রং সাদা সুগন্ধযুক্ত গাছটি কুড়ি হলেও বীজ এবং সুমিবৃক্ষ গাছটির পশ্চিম দিকে দ্রৌপদী পঞ্চপাণ্ডবের মূর্তি রয়েছে আপনারা একবার হলেও দেখে যাবেন মনের বাসনা করে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা